আবহাওয়াতে আসছে বদল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা চোদ্দ তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ ব্যাপার ঘটতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ফলে যে গরম অস্বস্তিকর অবস্থাটা চলছে তাতে কিছুটা পরিবেশ বদল হতে পারে আশা করি আপনাদের দেখাতে পারছি পুরো বিষয়টিকে দেখাবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হবে কি হবে না সেই নিয়ে কি আপডেট আছে আমরা জানাবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আপনার এলাকায় কি আবহাওয়া চলছে এখন বর্তমান পরিস্থিতি কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন ইতিমধ্যে সেটাও কমেন্ট করবেন চলুন আপনাদের একে একে দেখাই প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এখান থেকে বাকি আপডেট মিলিয়ে মিলিয়ে আমাদের দেখাবো আমরা ভিডিওর প্রথম দিকেই আপনাদের দেখাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর এগারো তারিখ সন্ধ্যেবেলাতে আগামী পাঁচ দিনের জন্য কি বলছে প্রথমে একটু দেখিয়ে দিই নর্মালটা তারপরে সতর্কতা কতটা দেখিয়ে দিচ্ছি তো আপাতত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টিপাত থাকবে তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে তবে এখনও মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে তবে কিছুটা বৃষ্টিপাত এখানে হতে পারে সিকিমে কিছুটা বৃষ্টিপাত থাকবে আগামী পাঁচ দিন তবে ভারী অতিভারী যেগুলি চলছিল সেগুলোতে একটু পরিবর্তন আসবে ফলে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টিপাতটা এক তুলনামূলক একটু সীমাবদ্ধ থাকবে তবে বৃষ্টিপাতের ব্যাপ্তিটা কমে যাবে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে তেরো তারিখ থেকে আবার একটু পরিবর্তন হতে পারে যেগুলি ওই দু এক জায়গা করে বলছে বা কিছু এলাকা বলছে সেইগুলিতে একটু পরিবর্তন দেখুন ভেরি লাইকলি অ্যাট মেনি প্লেসেস বলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গটা ভালো করে দেখুন এখানটাতে এই যে ভেরি লাইকলি অ্যাট মেনি প্লেসেস এই জায়গাটাতে পরিবর্তন বোঝা যাচ্ছে এখান থেকে একটুখানি সম্ভাবনা বিহারের দিকেও বৃষ্টিপাত থাকছে ঝাড়খণ্ডেও কিছু একটু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিকেও একটু রয়েছে অল্প অল্প করে শুধু দক্ষিণবঙ্গে একটু কম হচ্ছে পশ্চিমবঙ্গে এখানে তাপমাত্রা নিয়ে বড়ো কোনো পরিবর্তনের কথা বলছেন এখন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে চোদ্দো তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ভালো থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ারে বেশ কিছু অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী পাশাপাশি কোনো কোনো অংশে এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে ভারী ভারী দু একটি জায়গাতে হালকা মাঝের পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার তো এইগুলোতে কিন্তু রয়েছে এবারে বারো তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তো যদিও এখানে মালদা দক্ষিণ দিনাজপুরের কথা বলেনি উত্তর দিনাজপুর পর্যন্ত কথা বলেছে এর পাশাপাশি চৌদ্দ এবং পনেরো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দুই একটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হতেও পারে অথবা মূলত হালকা মাঝারির মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত একটু কমের দিকে যাবে যারা জিজ্ঞেস করেছিলেন তো আবহাওয়া দপ্তরের ইঙ্গিত যে চৌদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কমের দিকে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেরো এবং চোদ্দ তারিখের দিকে বা বারো হ্যাঁ তেরো চোদ্দো তারিখের দিকে এটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তবে বিহারেও কিছুটা ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে এখানে তেরো তারিখ পর্যন্ত এমনটা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডেও দেখা যাচ্ছে যে বারো তারিখ থেকে একটু ভারী বৃষ্টিপাত চালু হতে পারে দু তিন দিনের জন্য এছাড়াও উড়িষ্যার দিকে কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে তবে কোনো অংশে একটু উপকূলবর্তী অংশে ভারী বৃষ্টিপাত আসতে পারে ওই চোদ্দ পনেরো তারিখের আশেপাশে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তো কেন আসছে সেটা আমাদের দেখাবো অবশ্যই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে এখান থেকে আমরা যেখানে ছিলাম ঠিক সেই জায়গাতে ফিরে চলে এলাম তো আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে শুক্রবার কিন্তু অর্থাৎ সপ্তাহের শেষের দিক করে একটু পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে মানে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া কিছুটা হুগলি এখানে পূর্ব বর্ধমান বললাম কিছুটা বাঁকুড়ার কিছু এলাকা এবং মেদিনীপুরের দিকে কিছু এলাকাতে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যভাগ এবং দক্ষিণ ভাগে মানে যেখানে সাতকেরা রয়েছে খুলনা রয়েছে সেটা পিরোজপুরের দিকে কিছুটা বরিশালের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা লহৌ শৈলকোপা ফরিদপুর মেহেরপুর এগুলোতেও বৃষ্টিপাত নলহাটি এগুলোতেও বৃষ্টিপাত আসবে বলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এর পাশাপাশি দেখুন এরকম করে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এরকমভাবে আমরা যদি দেখি তো এগারো চৌদ্দ তারিখের দিকে একটা এরকম পরিবেশ হতে পারে যার ফলে কিছুটা আসা জাগছে যে একটু বৃষ্টিপাত হয়তো ওদের যে গরম অসুযোগের পরিবেশ চলছে তাতে একটা এরকম পরিবেশ তৈরি হতে পারে যদি হয় তাহলে একদম মালদা রাজশাহী পর্যন্ত বাংলাদেশের খুলনা বরিশাল কিছু এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কলকাতা হাওড়া সমেত বিক্ষিপ্ত টাইপের মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে হলে উপকার হবে এবং এইটা পনেরো তারিখেও কি হবে পনেরো তারিখে কিছু কিছু এলাকাতে হতে থাকবে এরকম একটা ব্যাপার রয়েছে তেরো তারিখে আপাতত বলছে বজ্র সেল তৈরি হতে পারে দেখি আমাদের এখানে কিছু পাচ্ছি কিনা তেরো তারিখে সামান একটুখানি কিন্তু মনে হচ্ছে মালদার দিকে বা দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হবে এই রকম একটা ব্যাপার কিন্তু রয়েছে এরকমভাবে চৌদ্দ তারিখ দেখুন রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকলে উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে এরকমভাবে একটা বৃষ্টিপাত রয়েছে এই যে সিকিম ভুটান দার্জিলিং এগুলোতে বৃষ্টিপাত থাকবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এছাড়া উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে যার জন্য এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে মূলত এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতের দাপটটা একটু বেশি থাকবে যার জন্য আবহাওয়া তো সতর্কতা দিয়েছে এবার চোদ্দো তারিখে রাতের দিকে দেখুন উত্তরবঙ্গে দেখুন যে লাল কালারের যে ব্যাপারগুলো ছিল দেখুন এখানে কিন্তু অনেকটাই কমের দিকে থাকছে চৌদ্দ তারিখ বা পনেরো তারিখের দিকেও দেখুন অনেকটাই কমের দিক অর্থাৎ বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি উপরে কিন্তু বৃষ্টিপাতগুলো আগের থেকে অনেকটা কমে যাবে বুঝতে পারছেন তো দেখুন মাঝে মাঝে আসছে কিন্তু সেই যে লাল কালার আমাদের দেখাচ্ছে দেখুন এখন বর্তমানে যেটা রয়েছে এখন অনেকটাই কিন্তু দমে যাচ্ছে এখানে কিন্তু ফাঁকা ফাঁকা অর্থাৎ উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে এই অরুণাচল প্রদেশ মেঘালয় আসামে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করবে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গে কিছুটা পরিবর্তন হবে আর তার আগে এই যে দেখুন মঙ্গলবার রাত থেকে যদি আমরা বলি দেখুন উত্তরবঙ্গে দেখুন কীরকমভাবে বৃষ্টিপাত আসতে আসার সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু অংশে এই জন্যেই জলমগ্ন হচ্ছে এরকমভাবে বৃষ্টিপাত লাগাতার রয়েছে এবং এই বৃষ্টিপাতে মানুষ অস্বস্তিত অবস্থায় পড়েছে তো উত্তরবঙ্গে যেমন প্রচুর বৃষ্টিপাতে মানুষ অস্বস্তিত রয়েছে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টিতে মানুষ অস্বস্তিতে রয়েছে তো দেখুন মোটামুটি এগারো তারিখ ও বারো তারিখেও দেখুন কিছুটা বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাতও থাকবে তো বারো তারিখ রাত এবং তেরো তারিখ রাতে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট এইরকমভাবে দেখুন ভারী থাকবে উপরের দিকে পাঁচ থেকে ছটি জেলাতে বাংলাদেশের রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে দেখুন সিলেট মনমনসিংহ ততটা দেখা যাচ্ছে না ত্রিপুরাতেও সেরকম দেখা যাচ্ছে না আপাতত দেখতে পাচ্ছেন তো তাহলে তেরো তারিখ রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার পর বৃষ্টিগুলো কমতে শুরু করবে এবারে আমরা আসবো দক্ষিণবঙ্গের কেস কেস কি হবে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মুহুর্তে খুবই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দু এক জায়গাতে কেউ কেউ পেয়েছেন মানে নগণ্য না ধরার মতো বুধবারে রাতে কিন্তু এখানে মঙ্গলবার রাতে কিছু থাকছে না বলে বলতে গেলে গরম অস্বস্তিকর পরিবেশ থাকছে মানুষ বৃষ্টির জন্য আশা করছেন যে কি হলো কি হলো একটু কি বৃষ্টি হবে না তো সেখানে বুধবারও আমরা বড় কিছু দেখাতে পারছি না তবে ওই উড়ো উড়ো মেঘ আসবে ছোটোখাটো এদিক ওদিক করে মেঘে মেঘে দু তিন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম টাইপের একটা বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতেও পারে জলীয় বাষ্প সোজাসুজি উপরের দিকেই যাচ্ছে ফলে মালদা দিনাজপুরের দিকে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে নেই তবে ওই বিক্ষিপ্ত টাইপের কিছুটা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতেও এরকম ব্যাপার দুপুরের দিকে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ফিলিং হবে মোটামুটি দক্ষিণবঙ্গে চল্লিশের আশেপাশে যেহেতু আর্দ্রতা রয়েছে ফলে অস্বচ্ছকর লাগবে তেরো তারিখের পর থেকে তারপর তেরো তারিখ থেকে অল্প স্বল্প পরিবর্তন হবে চোদ্দ তারিখ থেকে যেটা আমাদের একটু আগে দেখালাম যেখানে কিন্তু বজ্র থাকবে হতে পারে এখন আপাতত দেখা যাচ্ছে বজ্র তৈরি হতে পারে এরকমভাবে দেখুন দক্ষিণবঙ্গটা দেখুন বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখুন উড়িষ্যার দিকে দেখুন ঝাড়খণ্ডে দেখুন বেশ কিছু অংশে বজ্র তৈরি হতে পারে সুতরাং এই পরিস্থিতিতে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে তবে বর্ষাকাল চললেও সেরকম বড় দেখা যাচ্ছে না এবারে আমরা একটু চলে যাব নিম্নচাপ ওই সিস্টেমগুলি কী হতে পারে সেগুলো একটু দেখার চেষ্টা করব তাতে বৃষ্টিপাত কিছু আসবে কিনা সেগুলি দেখাবো সুতরাং যেটা উঠে আসছে যে চোদ্দো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে ধীরে ধীরে এবং দক্ষিণবঙ্গে কিছুটা চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবারে আমরা দেখে নেব যে ওই সতেরো আঠেরো তারিখের কাছাকাছি সময়তে দেখুন এখানে সতেরো তারিখ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে কিছু নেই দক্ষিণ এখানে চীন সাগরের দিকে একটুখানি একটা সিস্টেম দেখাচ্ছে তো আমরা দেখুন আরব সাগর বঙ্গোপসাগর দুটোই দেখছি সতেরো তারিখেও সেরকম দেখা যাচ্ছে না আঠেরো তারিখ থেকে একটুখানি করে ঘূর্ণি হওয়ার চেষ্টা করছে উনিশ তারিখ নাগাদ একটা আমরা লো প্রেশার এরিয়া লক্ষ্য করতে পারছি যে এখানে ভুবনেশ্বর তার সঙ্গে মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই বলতে পারেন এই এলাকার মধ্যে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইগুলোতে বায়ুর ঝাপটা অনেকটা বেশি থাকবে মধ্য বঙ্গোপসাগর এই আশেপাশে দেখতেই পাচ্ছেন তো এইখানে বায়ুর কদমে বেশি থাকছে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতে ফলে এইগুলিতে একটু ওই সময়তে বৃষ্টিপাত থাকবে এবারে ধীরে ধীরে এটার মুভমেন্টটা কী হবে দেখতে হবে এটা কোন দিকে যাবে এই নিম্নচাপ কতটা শক্তি বাড়াতে পারে এটা ঘূর্ণিঝড় তেজ কি হবে দেখুন সেরকম পরিস্থিতি এখনও বোঝা যাচ্ছে না তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে একটা নিম্নচাপ হচ্ছে সেই নিম্নচাপটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা উড়িষ্যার কাছাকাছি থাকবে এখন এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ না উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হবে সেটা এখন বিবেচনার বিষয়ে থাকবে এতে আরও কিছুটা পরিবর্তন হবে তো দেখুন এটা এলে যেটা হবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিছু এলাকা মানে বিশেষ করে উপকূলবর্তী এলাকা বলতে হবে ভুবনেশ্বর থেকে পুরী বালাসর দীঘা মন্দারমণি কণ্টাই সাগর হলদিয়া নামখানা প্রসেনগঞ্জ কাকদ্বীপ কুলপি হলদিবাড়ি এগুলোতে ঝড়খালি গোসাবা শ্যাম্পু নগর মাদবেরড়িয়া এখানে কলাপাড়া এই অংশগুলিতে কিন্তু পিরোজপুর সমেত সে কলকাতার আশেপাশে যেটা ঝোড়ো হাওয়া থাকতে পারে আপাতত বং সাগরের মধ্যে ঝট ঝড় থাকবে যদি হয় মৎস্যজীবীদের হয়তো সতর্কতা জারি হবে তো আপাতত এটা আমরা বায়ু ঝাপটাতে পাচ্ছি তো বায়ু এবং বায়ু মোডও আমরা আবারও একবার মেপে দেখে দিচ্ছি আজকের এই আপডেট অনুযায়ী কী পাওয়া যাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গাস্টিং আমরা পাচ্ছি এখানে এখানে দেখুন আবার দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি এখন এই পঁয়ষট্টি হলে ধরতে হবে ঘূর্ণিঝড় এখন এটা এতটা সিওরিটি দেওয়া যাচ্ছে না তবে নিম্নচাপ সেটা শক্তিশালী হতে পারে শক্তি বাড়াতে পারে গভীর নিম্নচাপ বা ম্যাক্সিমাম অতি কবি পর্যন্ত যদি যায় আর কি নাকি নর্মাল নিম্নচাপ হয়ে যাবে সেটাও এখন বিবেচনার বিষয়ে থাকবে তো আপাতত যেটুকু পাওয়া গেলো সেটা দেখা গেলো এটা কোন দিকে এখন ল্যান্ডফল করে বোঝা যাচ্ছে না তবে উড়িষ্যার আশেপাশে হয় উত্তর উড়িষ্যা বা দক্ষিণ উড়িষ্যা কিছু একটা হতে পারে এখন পশ্চিমবঙ্গের দিকে সরাসরি যাবে কি না বোঝা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উপরে চলে গেলে খুব ভালো হয় বৃষ্টিটা আরও একটু ভালো হবে নাহলে উড়িষ্যা একটু বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গে একটু মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই আপডেটে এখনও বড়ো কোনো বৃষ্টিপাতের অধিকটা আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত কিছুটা আসবে নিম্নচাপ থাকলেই বৃষ্টিপাত থাকবে এখানে যা দেখাচ্ছে তার থেকে আরও বেশি অন্য কিছু দেখাবে তো পরিবর্তন হবে সেই জন্য আমরা জাস্ট একটা নজর ডাকলাম যে সতেরো তারিখে বা আঠেরো তারিখের আশেপাশে একটা গন্যাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র এবং তার থেকে শক্তি বৃদ্ধি এবং তার সঙ্গে বৃষ্টিপাতের ব্যাপার থাকতে পারে এবং সেটা হয়তো গভীর থেকে অতি গভীর পর্যন্ত যেতেও পারে অথবা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের মধ্যবর্তী কোনো একটি গতিবেগে থাকবে কোনো একটি ক্যাটাগরিতে চলে যেতে পারে এইটা পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লুম মডেলে একবার তাও দেখিয়ে দিয়ে জি মডেলে কিছু পাওয়া যাচ্ছে কিনা জিএফএস মডেলটাও বলছে যে এবং আইকন মডেলটা এটাও বলছে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তো দেখুন আমার তিনটে মডেল যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখালাম তো আইকন মডেলটাতে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা দেখি আইকন মডেলটা এটা কিন্তু অতটা দেখাচ্ছে না কিন্তু জিএফএন মডেলটা যেটা দেখা যাচ্ছে যে বায়ু ঝাপটাতে আমরা যেটা দেখলাম কিছুটা থাকছে অর্থাৎ একটা এই জায়গাটা টাইমটা হ্যাঁ দেখুন জিএফএন মডেলটাও বলছে যে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে সেটাও কিন্তু একটু শক্তিশালী দেখা যাচ্ছে অর্থাৎ জিএফএন মডেলটাও দেখা যাচ্ছে যে আরব বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে এটাও গতিবেগ পাওয়া যাচ্ছে এছাড়াও চীনের দিকেও একটা পাওয়া যাচ্ছে চীন সাগরের দিকে তো দেখুন এখানে কিন্তু অর্থাৎ দুটো মডেলই একটা ইন্ডিকেশান দিচ্ছে যে একটা সিস্টেম তৈরি হতে পারে তো এখনই বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই আপাতত বুঝে রাখুন একটা সিস্টেম তৈরি হতে পারে শুধুমাত্র মৎস্যজীবীদের কাছে বার্তাটা পৌঁছে দেবেন যে বলে দিচ্ছি সময়টা এটাকে একটু অফ করে দিই দেখতে নাহলে অন্যরকম লাগছে তো দেখুন এই আঠেরো তারিখের পর থেকে মানে উনিশ তারিখ এবং কুড়ি তারিখের কাছাকাছি সময়তে মৎস্যজীবীরা যাতে না যান বা ওই সময়তে কোনো প্রোগ্রাম না করেন সেই খবরটা কানে তুলে দেওয়া যেরকম একটা হতে পারে তবে এখনও নিশ্চয়তা এতে নেই তবে বাংলাদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা একটা মাথায় রাখবেন যে উনিশ থেকে কুড়ি তারিখের আশপাশে একটা সিস্টেম যদি তৈরি হয় তাহলে ওই সময়তে সমুদ্রে যাওয়া চলবে না কারণ প্রচণ্ড উত্তাল হয়ে যেতে পারে সমুদ্র এবং ঝড়ের কবলে থাকতে পারে যদি গভীর নিম্নচাপ হয় তাও তাও কিন্তু প্রচণ্ড বিপদ এখন এটার প্রভাব কোথায় কোথায় পড়বে সেইটা পরবর্তী ক্ষেত্রে আমাদের জানাবো আপাতত এই সিস্টেমটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিলাম আর বৃষ্টিপাত নিয়ে তো বলেই দিলাম যে এইটার ফলে বৃষ্টিপাত আসবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এখন পশ্চিমবঙ্গে যদি এইটা উড়িষ্যার দিকেও যায় তাহলেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো হালকা মাঝারি করে হলেও যেটা যদি দু তিন দিনও এখানে থাকে তাতেও অনেকটা বৃষ্টিপাত এখানে চলে আসবে কারণ এইরকম বড়ো সিস্টেম থাকলে বৃষ্টিপাত হবে যদি এটা কাছাকাছি একটু স্টে করে যায় মানে স্থায়ী হয় তাহলেই বৃষ্টিটা আমরা যেটা আমাদের একটু ঘাটতে যাই সেটা অনেকটাই কভার করে দিতে পারে একটা সম্ভাবনা থাকছে আপাতত যেটা বললাম যে এখন এগারো তারিখ থেকে এই বারো তারিখে তেমন সেরকম বৃষ্টিপাত নেই তবে তেরো তারিখের পর থেকে একটু অল্প স্বল্প করে পরিবর্তন হতে শুরু করবে কিন্তু চৌদ্দ তারিখ বা পনেরো তারিখের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে পেতে পারে সেক্ষেত্রে এই বৃষ্টিটা হলেও কিছুটা উপকার হতে পারে শুকনো মাঠগুলোতে কিছুটা জল হতে পারে এখন দেখা যাক আপাতত এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন আবহাওয়ার আপডেট যে কোনো সময় এদিক ওদিক হয় তো আগে হবে না পরে হবে না কি হবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জেনে যাবে তাই নিয়মিত নজর রাখুন আপাতত যেমন পাওয়া গেল বলে দিলাম অনেকের একটু ইচ্ছা যে বৃষ্টির পরিমাণ মনটাও দেখে নিতে তো যদি আমরা দেখাই আপাতত উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতটা দেখুন কীরকম রয়েছে দুশো আশি পর্যন্ত রয়েছে চব্বিশ ঘন্টা যদি এরকম দেখাই তো পরের তিন দিনের মধ্যে দুশো আছে তার মানে বৃষ্টিপাতটা ভালোই থাকবে পরের পাঁচ দিনে দেখুন তিনশো তেতাল্লিশ পরের দশ দিনে চারশো মানে বৃষ্টিপাতগুলো এবার ধীরে ধীরে কমার দিকে থাকবে পাঁচ দিনের পর থেকে তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু তিন দিনে দুশো আশি আর তিন দিন তিনশো তেতাল্লিশ দেখুন তিন দিন পর থেকেই উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো কমা শুরু করে দেবে এবং তারপরে তিনশো একাশি তার মানে বুঝতে পারছেন যে তিনশো তেতাল্লিশ থেকে পরের পাঁচ দিনে মাত্র চল্লিশ মিলিমিটার বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কমার ইঙ্গিত দিচ্ছে আর দক্ষিণবঙ্গে কম দেখাচ্ছে তবে নিম্নচাপ এলে বাড়বে যদিও উড়িষ্যা দেখাচ্ছে তো এতে ওই জন্যই বৃষ্টির পরিমাণ মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখন দেখে লাভ নেই এগুলোতে অনেক পরিবর্তন হয়ে যাবে আপাতও একবার দেখিয়ে দিলাম এবার একটু দেখিয়ে দেবো যে উপগ্রহ চিত্রটা চলুন আমরা দেখে নিচ্ছি দেখুন এই মুহূর্তে এই যে ছোট ছোট করে বিভিন্ন অংশে খোটকাট খোটকাট মেঘ এরকম করে আসছে উড়ো উড়ো মানে এদিক ওদিক করে দেখুন মেঘগুলো এরকম করে তৈরি হচ্ছে তো উত্তরবঙ্গে তো এই মেঘে বৃষ্টিপাত থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে হাওয়া থাকছে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই তবে দু এক জায়গাতে টুকটাক খুটকাট বৃষ্টিপাত কেউ কেউ পেতে পারেন সেগুলো কিন্তু উল্লেখ করার মতো ব্যাপার থাকবে না এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে তো এই রয়েছে আর কি আপডেট আর এখানে কিছু করছি না ধন্যবাদ